আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি এমপ্লিফায়ারের বক্স এই বক্সের মধ্যে একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট রয়েছে এই সার্কিটটি আজকে আমরা দেখব প্রথমে আমরা এই বক্সটি ওপেন করে নেব ওপেন করলেই দেখতে পাবে যে এমপ্লিফায়ার সার্কিটের কেজ অর্থাৎ এটি মূলত আমাদের অ্যাম্লিফায়ার সার্কিটের উপর এবং নিচের যে কাভার আছে সেই কাভার হিসেবে কাজ করবে এরপরে কিছু দেখতে পাবো ভলিউমের নোভ এবং একটি পাওয়ার পাওয়ার জ্যাক ও একটি স্টার ড্রাইভার এই স্টার ড্রাইভার ও পাওয়ার জ্যাকগুলো আমাদের এখন কাজে লাগবে এর নিচে রয়েছে কিছু নাট বোল্ট এগুলো আমাদের লাগবে এবং এর সর্বশেষ নিচে রয়েছে একটি এম্লিফায়ার সার্কিট বোর্ড এই সার্কিট বোর্ড নিয়েই আমরা আজকে দেখব যে এম্লিফায়ার সার্কিট বোর্ডটার কীরকম সাউন্ড কোয়ালিটি এবং রকম সার্ভিস দিতে পারবে এই সার্কিটটি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ বুঝতে পারছেন এত সকল জিনিসপাতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগোড়ার পিছনে আমার পরিশ্রম এবং টাকা দুটাই যাচ্ছে সো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সো যাই হোক মূল ভিডিওতে আসি আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে জেড কে টি টু ওয়ান এটা হচ্ছে আমাদের এই এমপ্লিফায়ার সার্কিটের যে মডেল নাম্বার আছে সেই মডেল নাম্বার আর এই সার্কিটটির মূলত আমাদের উপরে এবং নিচের কিছু পার্ট আছে এই যে পার্ট এগুলো আমি লাগাবো না কিন্তু এখানে কিছু তথ্য দেওয়া আছে সেই তথ্য আমরা দেখবো কারণ আজকের ভিডিওতে এটি লাগাবো না এই জন্য আমি গত একটি ভিডিওতে সেম কাভার লাগিয়ে দেখেছি যার জন্য আমি কিন্তু এটি আজকে লাগাবো না সো এখানে দেখুন আমাদের স্পষ্ট মডেল নাম্বারটা দিয়ে আছে এখানে আমাদের জেডকে টি বি টু ওয়ান মডেল নাম্বার দেওয়া আছে এবং পঞ্চাশ ওয়াট প্লাস পঞ্চাশ ওয়াট ইন্টু টু প্লাস হান্ড্রেড ওয়াট অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ আমরা দুইটিও স্পিকার বাজাইতে পারবো এই সার্কিটটি দিয়ে এবং একশো ওয়ার্ডের সাব অফার যে স্পিকার অর্থাৎ বেজের যে স্পিকারটা আছে সেই স্পিকার আমরা এই সার্কিট দিয়ে বাজাতে পারবো সাথে আমাদের থাকবে ট্রাভেল বেজ এবং সাব অফারের যে ভলিউম এবং সাব অফারটা আমরা কন্ট্রোল করতে পারবো এখানে জাস্ট এই ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে যে এই ভলিউমগুলো বা এই এগুলো কিভাবে কাজ করছে সেটা জাস্ট এখানে লেখা আছে এছাড়া এই দুটাতে কিছুই নেই এটা হচ্ছে আমাদের উপরে পার্ট আমরা এভাবে লাগাই দিতে পারবো এবং নিচের পার্ট এভাবে লাগাইতে পারবো কিন্তু আমি আজকের ভিডিওতে লাগানো দেখাবো না আপনারা আশা করছি খুব সহজে লাগাই নিতে পারবেন এরপরে আসি আমাদের এইগুলো নিয়ে এটা হচ্ছে আমাদের বুঝতে পারছেন ভলিউমের নব পাওয়ার কেবল এবং একটা স্টার ড্রাইভার স্পিকারের যে কানেক্টরগুলো আছে এগুলো লাগানোর জন্য এখন আমি জাস্ট ভলিউমের নবগুলো লাগিয়ে নেব। এটা যে কোনো এক পাশে জাস্ট লাগাই নিলেই হয়ে যাবে আমরা দেখুন জিরো পজিশনে করে দিই সবগুলো জিরো পজিশন রেখে এটা জাস্ট উপর দিকে করে রাখব এই চিহ্নটা উপরের দিকে থাকবে সবগুলো লাগিয়ে নেব দেখুন আমরা সকল ভলিউমগুলো দেখুন একদম লাগিয়ে নিয়েছি এখন আমরা এটাকে জাস্ট খুব সহজভাবে কন্ট্রোল করতে পারবো এবং ভলিউমের সবগুলো এই যে যে দাগটি আছে সবগুলো উপর দিকে করে নিয়েছি এ পাশে আমাদের জাস্ট এই হিটসিংয়ের নিচে একটা আইসি আছে এই আইসি মডেল নাম্বার হচ্ছে জেড কে টু বি টোয়েন্টি ওয়ান অর্থাৎ এই আইসি নাম্বার অনুসারে এই বোর্ডটির নাম দেওয়া হয়েছে জাস্ট এ নাম আর এই পাশে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এর একটা জ্যাক দেওয়া আছে অডিও জ্যাকস এর মাধ্যমে আমরা জাস্ট একটি কড ঢুকিয়ে আমাদের ফোনের মাধ্যমে যদি কর দিয়ে অর্থাৎ ই অক্স কেবল যেটা বলে এখানে একটা ইনপুট দিয়ে এবং ফোনে একটা ইনপুট দিয়ে আমরা কটের মাধ্যমে এটা খুব সহজে বাজাতে পারবো এছাড়াও আমাদের এখানে একটি ব্লুটুথ কমিউনিকেশন সিস্টেম আছে যেটা ফাইভ পয়েন্ট জিরো ভার্সন দেওয়া হয়েছে যার মাধ্যমে আমরা মোবাইল থেকে সরাসরি ব্লুটুথে কানেকশন দিয়ে খুব স্মুথলি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এটা এমডি ডিফারে ইনপুট দিতে পারবো এছাড়া আমাদের দেখতে পাচ্ছি যে এ সাইডে কিছু ইন্ডাক্টরের মাধ্যমে আমাদের সাউন্ডগুলোকে বর্ধিত করা হয়েছে এখানে একটি বড় ফিল্টারিং ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এখন মেন যে বিষয়টি আছে সেটি হচ্ছে এই সেক্টরটা এটা মূলত আমাদের তিনটি স্পিকার সংযোগ করা যাবে এটা দিয়ে আমরা বারো থেকে চব্বিশ ভোল্ট ইনপুট দিতে পারবো সাথে সাথে আমাদের এই পোর্টটি দিয়েও কিন্তু বারো থেকে চব্বিশ ভোল্ট ইনপুট দিতে পারবো সমস্যা নেই আমরা জাস্ট এমটিফায়ার সার্কিটটি উল্টিয়ে দেখলে বুঝতে পারবো যে কোনটা কী কানেকশন এখানে দেখতে পাচ্ছেন যে লেফট এল মাইনাস এল প্লাস অর্থাৎ লেফট সাইডের স্পিকার এই দুইটাতে সংযোগ দেবো আর মাইনাস আর প্লাস রাইট সাইডের এই স্পিকার দুটাকে এটার সংযোগ দেবো এবং সাব অফার বা বেজের যে স্পিকার দুটি আছে সেটি হচ্ছে এই দুইটিতে কানেকশন দেবো সো ডান পাশেটা হচ্ছে বেজের স্পিকার এবং বাম পাশের দুইটা যে নর্মাল স্পিকার আছে সেই স্পিকার সংযোগ দেবো এবং এখানে যে পাওয়ার কেবল দুটি কর সকেট দুটি দেওয়া আছে পাওয়ার সকেট এটা দেখতে পাচ্ছেন ডিসি ডিসি বারো থেকে চব্বিশ ভোল্ট লেখা আছে তার মানে হচ্ছে আমাদের এই সকেট দিয়ে ডিসি বারো থেকে চব্বিশ ভোল্টের যে কোনো একটা ভোল্টেজ ইনপুট দিলেই আমাদের এই এম রান হয়ে যাবে তো চলুন আমরা এই স্পিকারগুলো সংযোগ করে নিই এবং পাওয়ারটি দিয়ে দেখে এই স্পিকারটা কেমন বাজে অর্থাৎ এই কেমন সার্ভিস দেয় স্পিকার হিসাবে আমি সিয়ামের দুটি ছয় ইঞ্চি স্পিকার ইউজ করতেছি এই স্পিকার দুটি দেখতে পাচ্ছেন সাতশো ওয়াট লেখা থাকলেও এটি মূলত পনেরো থেকে বিশ ওয়ার্ডও হবে না আমার জানা মতে জাস্ট সম্ভব দশ থেকে বারো ওয়াটের এই স্পিকার হয়ে থাকে যাই হোক আমি এই ছয় ইঞ্চি দুটি স্পিকার বাজাচ্ছি বর্তমানে আমার কাছে কোনো সাব অফার না থাকায় একটি নর্মাল স্পিকার হিসাবে ব্যবহার করব এবং একটি বেজ স্পিকার হিসেবে ব্যবহার করব দেখুন এখানে যে স্টার ড্রাইভারটি দিয়েছিলো স্টার ড্রাইভারটি জাস্ট আমরা এখানে অবশ্যই খেয়াল রাখবেন স্পিকারের পজিটিভে পজিটিভ দেওয়ার চেষ্টা করবেন এবং নেগেটিভের নেগেটিভ দেওয়ার চেষ্টা করবেন মাইনাসে নেগেটিভ দিবেন এবং যে স্পিকারের পজিটিভটি আছে সেটি প্লাসে দিবেন অর্থাৎ এল প্লাস এবং এল মাইনাসে আমি দুইটি একটি স্পিকার সংযোগ করে নিচ্ছি এবং এই পাশে যে দুটি ফাঁকা আছে এটাতে আমরা এরকম আরও একটি স্পিকার সংযোগ করতে পারতাম কিন্তু আমার কাছে নেই এখন দেখুন আমরা সাব অফারে যে দুটি কানেকশন ছিল সেইখানে জাস্ট এই স্পিকারটি আমরা সংযোগ করে নেব প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস অবশ্যই দেব তাহলে আমাদের সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো হবে পারফেক্টলি কিন্তু সাউন্ড কোয়ালিটি আসবে ব্যাস আমাদের স্পিকার সংযোগ দেওয়া শেষ আমরা জাস্ট এখন পাওয়ার দেব পাওয়ার দেওয়ার জন্য যে পিনটি ছিল সেটি আমি জাস্ট এখানে লাগিয়ে নিচ্ছি এবং বারো ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য আমি একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি এই পাওয়ার সাপ্লাই থেকে মূলত আমি ভোল্টেজটা ইনপুট দিতে যাচ্ছি আমার কাছে এই মুহুর্তে কোনো পাওয়ার সাপ্লাই না থাকায় আমি এটি দিয়েই পাওয়ার দিচ্ছি দেখুন এখানে জাস্ট আমি পজিটিভে পজিটিভ লাগাবো এবং নেগেটিভে নেগেটিভ আপনারা এখানে কিন্তু বারো থেকে চব্বিশ ভোল্টের যে কোনো একটি পাওয়ার সাপ্লাই দিলেই হবে তবে অবশ্যই আপনার দুই এমপিআর উপরে একটা পাওয়ার সাপ্লাই দিবেন এছাড়া কিন্তু ভালো সাউন্ড পাবেন না আর এমপ্লিফায়ার সার্কিটের এই ভলিউমগুলো মূলত এটি হচ্ছে আমাদের পাওয়ার অন অফ করার জন্য একটি সুইচ দেওয়া হয়েছে প্লাস এটা ভলিউম হিসেবে কাজ করবে এমপ্লিফায়ারের এটা নর্মালি বেজ হিসেবে কাজ করবে এটা ট্রাভেল হিসেবে কাজ করবে এবং এই পাশের দুটা জেটে রয়েছে সেটা হচ্ছে একটা আমাদের সাব অফারের ভলিউম হিসেবে কাজ করবে এবং সাব অফারের যে বেসটা আছে সেই বেস হিসেবে এই ভলিউমটি কাজ করবে সো আমরা সব ভিডিওর মাঝখানে দেখে নেব এখন জাস্ট আমরা এ এটাকে অন করব অন করার পরে একটি মোবাইল ফোন নিয়ে জাস্ট ব্লুটুথের সাথে সংযোগ দেব। দেখতে পাচ্ছেন বিটি এস জেড এম জে এস নামটি পেয়েছে সেটাদের সাথে আমরা কানেক্ট করব। কানেক্ট করার পরে আমাদের একটি মিউজিক বাজাবো দেখুন আমি এখান থেকে একটি গান প্লে করছি যদিও কপিরাইট কপিরাইট ইস্যুর জন্য আমি আপনাদেরকে নর্মাল গান বাজাইতে পারবো না বা এদের কোনো ব্রিজের গান বাজাইতে পারবো না আমি জাস্ট আমাদের যে ইউটিউবের কপিরাইট নো কপিরাইট যে মিউজিকগুলো আছে সেগুলোই জাস্ট বাজিয়ে দেখাচ্ছি এখান থেকে একটি আমি মিউজিক প্লে করতেছি প্লে করার পরে আমি এখানে মোবাইলের ফুল সাউন্ড দিয়ে নিয়েছি অর্থাৎ ব্লুটুথের যে ফুল সাউন্ড সেটি দিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে আমাদের দেখুন যে ভলিউমটি ছিল সেটি আমরা জাস্ট বাড়াবো। এবং এগুলো বেজ সো বুঝতেই পারছেন এই ব্লিফায়ার সার্কিটটির ক্ষমতা এটা ফায়ার সার্কিটটি কীরকম সাউন্ড কোয়ালিটি এবং কীরকম হতে পারে আর এখানে আরেকটি বলে রাখি এখানে আমি জাস্ট দেখতে পাচ্ছেন বারো ভোল্ট কিন্তু ইনপুট দিয়েছি যার জন্য সাউন্ড কোয়ালিটি ফিফটি পার্সেন্ট আমরা পাচ্ছি যার ফলেও কিন্তু আমরা এখান থেকে ফিফটি পারসেন্টও ভলিউম দিতে পারি নাই যার ফলে স্পিকারটি কেটে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে যদি আমরা এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ ওয়ার্ড অর্থাৎ মোট দুইশো ওয়ার্ড যদি আউটপুট নিতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে চব্বিশ ভোল্ট ইনপুট দিতে হবে এছাড়া কোনোভাবেই আপনারা কিন্তু দুইশো ওয়ার্ড আউটপুট নিতে পারবেন না মনে রাখবেন যত ভোল্টেজ কম দেবেন তত ওয়ার্ড কম হবে এবং সাউন্ড কোয়ালিটিও কম হবে আপনাদের সো যাই হোক এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি দেখে আমি মুগ্ধ হয়েছি অর্থাৎ অনেক ভালো সাউন্ড কোয়ালিটি এই এমপ্লিফায়ার সার্কিটটি যাই হোক ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ভাইয়া প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন